মুরাদনগরে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় কোম্পানিগঞ্জ বাজার, ব্যবসায়ীদের এখন শেষ ভরসা নৌকায়। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম থ্রি স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এখানে রয়েছে পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার হোমনা রোডের পশ্চিম পার্শ্বে, দাউদকান্দি, কুমিল্লা। দূর থেকে কোনো বন্যা কবলিত এলাকা কিংবা পানি প্রবাহের খাল মনে হলেও বাস্তবে এটি মুরাদনগর থানা এলাকায় অবস্থিত কুমিল্লা উত্তর জেলার বৃহত্তম পাইকারি ও খুচরা ব্যবসার কেন্দ্রস্থল কোম্পানিগঞ্জ বাজারের প্রবেশ করার প্রধান সড়ক। সামান্য বৃষ্টি হলেই এখানে রাস্তার উপরে উঠে আসে ড্রেনের ময়লা, আবর্জনা এবং নোংরা দূষিত পানি, যার ফলে পানি বন্দী হয়ে পড়তে হয় এখানকার প্রায় কয়েক হাজার দোকানদারকে। যদি সকালবেলা যদি মনে করেন যে আমরা সকালবেলা 7টায় বৃষ্টি হয়, তাহলে মনে করেন যে আমাদের রাতের 8টা 8:30 পর্যন্ত কোনো পানির কোনো যাওয়ার কোনো ব্যবস্থা মানে ইয়া থাকে না। তবে আমরা কতদিন আর এইভাবে থাক মানে চলতে পারে একটা, আমি মাসের পরে মনে করেন যে আমি 20,000 টাকা কাছে ঘর ভাড়াই গুনতে হইতেছে, তো তাইলে করছে এই টাকাটা আমি আনার আনবো কোথায়? এই যে সকালবেলা কাছে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, তো এখন তো আর কাছে তেমন একটা বৃষ্টি নাই, তাইলে এখন সন্ধ্যা 8টা 8:30 পর্যন্ত এখান থেকে ঘরের দরজা থেকে পানি যাবে না। তখন একটা লোক এই বাজারে কীভাবে কথা এসে গিয়ে আপনার এই ময়লা পানির দিয়া নোংরা পানি দিয়া কথা সে কোনো মানুষ কি আসতে চায় এখানে? বিগত চার বৎসর যাবৎ আমাদের বাজারের কোনো কাজকর্ম হচ্ছে না এবং মেইন রোডটা অনেক পানি থাকে। এই ফেরি রোড থেকে পানি গিয়া বার করিয়া প্রত্যেক দোকানে ঘরে ঘরে পানি উঠে যায়, প্রত্যেকের মাল সামানা নষ্ট হয়। এবং আমরা এই রুটটা বাজারে মালিকানারা এই রুটটা আমরা করছি এবং বাজার সেক্রেটারি আমাদেরকে একটু সহযোগিতা করছে, বালি টালি দিচ্ছে কয়েক গাড়ি দেওয়াতে আমরা এটা রুটটা করছি। বৃষ্টি হলে পানি হয়ে যায়, আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলে বাজারে পানি ভরপুর হয়ে যায়। এদিক দিয়ে আইলের থেকে পানি বাজারে ভিতরে আসে এবং কুমিল্লা বামনবাড়িয়া রোডের পানিটাও বাজারের ভিতরে আসিয়া প্রত্যেক দোকানের ভিতরে ঢুকে যায়। যে রাস্তা ছিল নিষ্কাশনের, এই নিষ্কাশনের রাস্তা সরকারি রাস্তার উপরে বাজারে ঘর তুলে ফেলছে, দোকান দিয়ে ফেলছে, যে কারণে ওই খালটার উপরে দোকান থাকাতে পানি নিষ্কাশন হয় না। বছরের অধিকাংশ সময় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পানি থাকার ফলে ক্রেতারা মালামাল ক্রয় করে নিয়ে যেতে নৌকার উপরেই করতে হয় শেষ ভরসা। আর সেই নৌকার দৃশ্য দূর থেকে দেখলে যে কারো মনে হবে এটি পানিতে ভাসমান একটি বাজার। বাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ড্রেনের উপর প্রভাবশালীরা দোকান নির্মাণ করার ফলে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। পানিটা আপনার এই যে নবীনগর রুটে যে একটা ড্রেন ছিল আগে, ওই ড্রেনটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। ড্রেনের উপরে ঘর উঠায় রাখছে, যার কারণে পানি যাতায়াত হচ্ছে না। আর দীর্ঘ সময় এখানে বৃষ্টি হইলেই পানি দীর্ঘ সময় আটকায় থাকে। এই বাজারে শত শত ঘর, লক্ষ লক্ষ টাকার মালামাল অনেক সময় নষ্ট হয়ে যায়। হঠাৎ করে বৃষ্টি হয়, রাতে বৃষ্টি হইলে দেয়া গেছে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ী মানে না যাওয়ার অবস্থা চলে আসে, আর বাজারে মানুষ ঢুকে না। পানিতে পাড়া দিলে আপনার এই যে অসুস্থ হয়ে পড়ে মানুষ, যে বিষাক্ত পানি, বিষাক্ত পানি ওইদিকে ড্রেন আছে, লেট্রিন আছে, ওইগুলা পানি আসে বিরক্ত। এই যে পানি এখন ময়লা পানি, এই ড্রেনটা যদি পরিষ্কার করা হয় এবং এই দোকান পাটগুলা উঠাইয়া দিয়া এই ড্রেনটারে করলে এই বাজারে পানি আর থাকবে না। এদিকে একই সাথে বেহাল অবস্থা হয়ে পড়ে বাজারের সংলগ্ন কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক ও কোম্পানিগঞ্জ নবীনগর রোডের। রোডের উপর পানি জমে থাকায় মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, ফলে নষ্ট হচ্ছে বাজারের গুরুত্বপূর্ণ সকল সড়ক। এ ব্যাপারে কোম্পানিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কুমিল্লা টিভিকে জানান, বাজারে যারা দোকানদার আছে তাদেরও আন্তরিকতার কোনো কমতি নেই। তারা বারবার আমারে ডাকছে যে প্রয়োজনে আমরা বাজার থেকে হয়তো আমরা সহযোগিতা করবো, তারপরও আপনি পানি সরার একটা ব্যবস্থা করেন আসলে। আর এটা লাখ টাকার প্রজেক্ট না, এটা কোটি টাকার প্রজেক্ট। বাজার থেকে যে উঠাইয়া কিছু করবো এই ব্যবস্থা নাই। কারণ হইল এই নবীনগর রোডে প্রথম এই সাবেক আমাদের এমপি কাইকুবার সাহেব, কাইকুবার সাহেবের আমলে যে ঘরগুলো হয়েছে এই ঘরগুলোর কারণে ড্রেনের কিছু ক্ষতি হয়েছে। আর পরে জাহাঙ্গীর আলম সরকার যে ঘরগুলো করছে ওই ঘরগুলো অলরেডি ড্রেনের উপরে করছে সব ঘরগুলো, তো ইচ্ছা করলেই আমরা ওই ড্রেনের ওই ঘরের নিচের ড্রেন পরিষ্কার করতে পারতেছি না।
আর তাছাড়া এই কিছুদিন আগে কলেজ মার্কেটে পানি ওঠার কারণে তাদের কলেজ মার্কেটের ড্রেনগুলা তারা আরও ওঁচা করছে। কারণ কোম্পানিগঞ্জ বাজারে পানি সরাইতে হইলে একমাত্র ব্যবস্থা যে বাঁধের যে নতুন যে এই ইয়ে হয়েছে মুরাদনগর টু কোম্পানিগঞ্জ রাস্তা, ওই রাস্তার পাশে একটা ড্রেন করতে হইব যাতে রাস্তার উপরের মাটিটা যাতে নিচে না পড়ে। আর নিচে অবশ্যই বাজার ওঁচা করতে হইব, বাজারে মিনিমাম RCC করে ড্রেন করতে হইব। এছাড়া বাজারের পানি সরার কোনো ব্যবস্থা নেই। ফুটপাতের কারণে আরও বেশি ক্ষতি হইতেছে। ফুটপাত যদি উঠাই দিত, বাজারের ভিতরের যে ফুটপাত এগুলো উঠাই দিলে আল্লাহর রহমতে বাজারের পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হইতো। কারণ দেখা গেছে প্রতিটা দোকানের সামনে যার যেমনি ভিড় বানাইয়া বানাইয়া বাজারের মেইন বাজারের গল্লির ক্ষতি করছে তারা। ইউনু মহোদয়ের সাথে আলাপ করছিলাম, ইউনু মহোদয়ও বলছে যে বাজারের ব্যবস্থার ব্যাপারে ভালো একটা উদ্যোগ নেবে। আমার বলছিল এমপি স্যারের সাথে আলাপ করার জন্য, এমপি মহোদয়ের সাথে আলাপ করছি। এমপি মহোদয় আমাকে আশ্বাস দিছে যে আগামী মাসের মধ্যে আমি এটার কাজ ধরার চেষ্টা করব। দ্রুত এই জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস বলেন, কোম্পানিগঞ্জ বাজার এই উপজেলার সর্ববৃহৎ পাইকারি বাজার। এই বাজারে পানি যে জমে থাকে তার মূল কারণটা হচ্ছে এখানে আভ্যন্তরীণ যে ড্রেনেজ সিস্টেম সেটা মোটামুটিভাবে বন্ধ হয়ে গেছে। এখানে অবৈধ দখল এবং পাশাপাশি এই ড্রেনগুলো যে বাজারের যারা আছে তারা সব নিয়মিত পরিষ্কার না করায় এই ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। এবং এই অবৈধ দখলগুলো মুক্ত করে এখানে যদি নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা না যায় তবে এই বাজারের জলাবদ্ধতা নিরসন অনেকখানি অসম্ভব। এখন এ বিষয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি ইতিমধ্যে আমাদের উপজেলা প্রকৌশলীর মাধ্যমে একটি উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন তৈরি করেছেন এবং এই প্রাক্কলনের ভিত্তিতে তিনি চেষ্টা করছেন, এখানে একটা বিশাল অঙ্কের বাজেট প্রয়োজন, তিনি চেষ্টা করছেন যে বাজেট সংস্থান করার জন্য, যদি বাজেট সংস্থান করা যায় সেক্ষেত্রে অবশ্যই এই বাজারের জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হবে এবং তখন কোম্পানিগঞ্জবাসী এই জলাবদ্ধতাকে মুক্তি পাবে। মাহবুব আলম আরিফের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম থ্রি স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হচ্ছে। এখানে রয়েছে পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার হোমনা রোডের পশ্চিম পার্শ্বে, দাউদকান্দি, কুমিল্লা।